ফটিকছড়ির থানা পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি ও 6 মাসের ওয়ারেন্টভুক্ত আসামি সহ দুইজনের গ্রেপ্তার করছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জাফতনগর পুলিশ ফাঁড়ির আইসি মোস্তাফা ও সঙ্গীয় ফোর্স সোমবার জাহানপুর এলাহাত্তুন বেলা 3টার সময় প্রকাশ মতুয়া হাশেম নামের হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তার করে। আরেকমিকে এএসআই রবিউল সোমবার 2 আটজারি এলাহাত্তুন দুয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানের গ্রেপ্তার করে। এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ আবু ইউসুফ মিয়া জানাই দেন, মিজানুর রহমান যে আমাদের সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি তাকে আমরা হাটহাজারি এলাকা থেকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে সানগা থানায় একটা এনআই অ্যাক্টের মামলা আছে, আর একটা হাটহাজারি থানায় যেটা সাজাপ্রাপ্ত যে চেক জালিয়াতি। আর আসামি হাসান যে তাকে আমরা জাপতনগর এলাকা থেকে আটক করি। অদ্য আমার জাপতনগর এলাকার আইসি সহ তার সঙ্গীয় ফোর্স তাকে আটক করা হয়। তো এই দুজনকে আমরা দুজনের বিরুদ্ধে 3 ওয়ারেন্ট আছে, একটা সাজাপ্রাপ্ত আর 2 নর্মাল। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলাই হিট জব্বর চলিব।